হচ্ছে না সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হ্যাঁ সোমারিত তো হ্যালো হ্যালো তুমি বলো সোমারিত দেখো যে অ্যালোকেশনটা আসে কেন্দ্রের তরফ থেকে 2021-22 এর জন্য সেই অ্যালোকেশনে ন্যাশনাল হেলথ মিশনে বিভিন্ন খাতে অর্থাৎ বিভিন্ন প্রকল্প খাতে কেন্দ্রের কিছু বরাদ্দ আসে সেই বরাদ্দর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সেক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে যেটা জানানো হয়েছে এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে যে যেহেতু গতবারের যে তথ্য সেটা কেন্দ্রের দাবি অনুযায়ী সেই তথ্য রাজ্য তরফ থেকে দেওয়া হয়নি কেন্দ্রকে কতজন ডেঙ্গু বা চিকুনগুনিয়া আক্রান্ত এবং তার ব্যাপারে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে কতজনের মৃত্যু হয়েছে এই যাবতীয় বিস্তারিত তথ্য না দেওয়ার ফলে এবারের অ্যালোকেশনটা তারা আটকে দিয়েছেন এই বিষয়ে যদিও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন যে শাখা রয়েছে কেন্দ্রের সেখানে তারা ন্যাশনাল হেলথ মিশনে সেখানে সমস্ত তথ্য দেওয়া আছে এটা কেন্দ্রের তরফ থেকে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে তথ্য না যাওয়ার জন্য এই বরাদ্দটা আটকে গিয়েছে এবং তারা যেটা আশা করছেন যে অতি দ্রুত এই বরাদ্দ দেওয়ার তাদের জন্য আবার অ্যালোকেট করা হবে কিন্তু আপাতত যে বিষয় সেটা হচ্ছে যে যে অভিযোগ বাড়াবাড়ি উঠত রাজ্যের বিরুদ্ধে যে রাজ্যের তরফ থেকে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার তথ্য দেওয়া হয় না কেন্দ্রের কাছে এবং সেই অভিযোগের ওপরেই কিন্তু ভিত্তি করে এবার রাজ্যের জন্য বরাদ্দ আটকে দিল সোমাদিত্য ধন্যবাদ তোমাকে মৈত্রী